রাজাদার ছেলে আর কতদিন আমি তোমার আশায় পচিয়ে থাকবো তুমি যে আমার মন প্রাণ সব কিছু লুটে নিয়েছো আর কত কাল থাকবো আমি তোমার পথ চাইয়া আর কত কাল থাকবো তাহলে জানতে পারবেন আমি কে নচেত নয় আমি মেমারের যুবরাজ রণবীর সিংহ অমর সিংহ আমি হচ্ছি শেহজাদা সেলিম মেবার বিজয় করতে দিল্লি থেকে এসেছি ইচ্ছে করলে আপনাকে আমি বন্দী করতে পারি কারণ আপনার সকল সেনাপতি আমার হাতে বন্দী কিন্তু না আপনাকে এই মুহূর্তে আমি বন্দী করব না যান আপনি চলে যান কারণ আপনার পরিচয় দিতে যে বীরত্ব আপনি দেখিয়েছেন তাতে আমি ধন্য ভাইজান তাতে আমি ধন্য সেলিম তুমি তুমি এত মহান তুমি এত উদার ভাইজান বলে যখন আমাকে দেখেছ তখন তখন এই অসহায় বঞ্চিত দায়িত্ব তুমি তুমি গ্রহণ করো ভাই তুমি গ্রহণ করো তুমি বীরের সম্মান রক্ষার্থে তোমার বোনের দায়িত্ব ভার আমি গ্রহণ করলাম কিন্তু ভাইজান আনার কি নিয়ে আমি এখন কি করব তুমি তুমি অন্য
ডালার কে দিল্লি থে নিয়ে দেখো মেন মর্যাদা দান করবে ভাই অঙ্গীকার করলাম ভাইজান আমি তোমার সঙ্গে অঙ্গীকার করলাম মেবার বিজয় করে সসম্মানে যদি দিল্লি যেতে পেরে ফিরে যেতে পারি তাহলে আনার কে বেগমের মর্যাদায় অধিষ্ঠিত করে আমি তার সম্মান রক্ষা করব আমি মেবার হারালেও আমি একই গুণের উপযুক্ত ব্যবস্থায় যে আমি করতে পারেছি উপযুক্ত ব্যবস্থায় আমি করতে পারেছি তাতে তাতে যে আমি গণ্য দাদা দাদা সেনাপতি রিয়াজ খা আজাদ এই আনার কলিকে বিশ বাহকে তঞ্জামে করে বহুত ইজ্জত দিয়ে বহুত সসম্মানে দিল্লিতে পাঠাবার ব্যবস্থা করো আছর মা হে খোদা হে খোদা তোমার উপর ভরসা রেখে ইরানি আনার আজ দিল্লির বেগম হতে যাচ্ছে চালানে মা আপনাকে আমি সসন মানে মাঘো তোমাকে আমি প্রাণ মরে ডাকতে এসেছি মা বলো পাশান বলো বলো পাশান দেবতা তোমার বীর সন্তানরা আজ কেন বন্দি তোমার এই স্বাধীনতা রক্ষা করবে কে বলো মা বলো পন্ডিতে শত যুদ্ধে জয়ন্তী পাপ নাশিনী রূপন্দেহে জয়ন্তী দহজ দেখনে ওকে বন্দি করা বন্দি করাম যদি ফাঁদা দেয় তাহলে অস্ত্র দত্তে অতি দাবতে করবে নাম মনে রেকম এ হল রাজা মান সিংহ রাধে
আমি এই শেষ বারের মতো আমি আমি মেবারকে একবার দেখতে যাই এই মেবার জননী তোমার স্বাধীনতা বুঝি আর রক্ষা করতে পারলাম না তোমার এই হতভাগ্য সন্তানকে তুমি ক্ষমা করে দিও মা তুমি ক্ষমা করে দিও মা তুমি ক্ষমা করে দিও তুমি ক্ষমা করে দিও এই জালাজের সহ্য হচ্ছে না শাহজাদা সেলিম তুমি যে কোথায় আর কতদিন আমি এমনি করে একা একা থাকবো বলো তো যৌবন জালা বহর জালা আমারও আনার শাহজাদা হে আনার শাহজাদা তোমাকে আমার জীবনে বিশেষ প্রয়োজন আনার আমার জীবনে কত সুন্দরী দেখেছি বীর বীরাঙ্গনা দেখেছি সতী সাধ্বী দেখেছি কিন্তু তোমার মতো এমন সুন্দর আমার জীবনে আমি কোনোদিন দেখিনি শুধু গানের দিন এলো গুনু গান শোনাবা এলো গুনু গান শোনাবা এ তিথি শুধু গো বুঝি তোমাকে পাওয়া এ তিথি শুধু গো বুঝি তোমাকে পাওয়া এ শুধু গানের দিন এলো গুনু গান শোনাবা
শুধু গানের দিন এলো গুনু গান শোনাবা এলো গুনু গান শোনাবা এ তিথি শুধু গো বুঝি তোমাকে পাওয়া এ তিথি শুধু গো বুঝি মিলন হবা এ শুধু গানের দিন এলো গুনু গান শোনাবা মনে আছে আনার তোমাকে বেগমের মর্যাদায় প্রতিষ্ঠিত করব বলে রানা অমর সিংহকে আমি কথা দিয়েছিলাম হ্যাঁ শাহজাদা আমার তো মনে আছে আগামী কল্লো তোমাকে বিবাহ সূত্রে আবদ্ধ করে বেগমের পদে অধিষ্ঠিত করে আমি তার মর্যাদা রক্ষা করব এই আমি তোমাকে কথা দিলাম আনার এখন যাও তুমি বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম করো আপনার আদেশ আমার শিরে ধরছ এখন আমি আসি সেনাপতি রিয়াজ খান আদেশ পরণের আছেন আগামী কল্লো রাডার কলির সঙ্গে আমার বিবাহ আমি সেই বিবাহের দায়িত্বভার আপনার কাছে দিতে পাই আপনি বিবাহের কাজ মহা ধুমধাম করে সম্পাদনের আয়োজন করুন এখন চলুন আমরা বিশ্রাম করি আনার কলি আজ রাজরানী তোমাকে এবার আমি বুঝিয়ে দেব সতীনের চালা কত ভয়ঙ্কর দাদা আসুক আনারের বেগমগিরির সাথ আমি জনমের মতো ঘুচিয়ে দেব এত রাত্রি হয়ে গেল কিন্তু প্রভু কেন আসছে না আনার আনার আমি দুঃখিত আনার আসতে একটু দেরি হয়ে গেল কি ব্যাপার তোমার মুখখানা এত মলিন কেন কি আর বলবো প্রভু এই অনাথিনীকে যারা আশ্রয় দিয়েছিল তারাই যে আজ বন্দি আনার বন্দীদের জন্য যদি তোমার মন খারাপ হয়ে থাকে তাহলে বলো তোমার জন্য এই শেহজাদা সেলিম সব করতে প্রস্তুত বন্দীদের মুক্ত করে দিলি আমি খুশি হব হ্যাঁ আনার তোমার জন্য শেহজাদা সেলিম সব করতে প্রস্তুত শুধু আমি নয় তোমার হাতে এই বন্দীদেরকে তুমি মুক্ত করে দেবে এসো আমার সঙ্গে তাই চলো প্রভু সহেনা গো দাদা বন্ধনের জ্বালা গো প্রাণে দাদা দাদা গো আর কাছে
সহ্য হচ্ছে না দাদা আপনাকে কোনদিন মুক্ত পাবো না দাদা এসেছে আপনাদেরকে মুক্ত করে দিতে আনার সকলকে মুক্ত করে দাও ভালো 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 ঠিক ভালো 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 ঠিক ভালো এবার তুমি খুশি তো তোমার নিজের হাতে সকল বন্দীদেরকে তুমি মুক্ত করে দিলে এবার চলো বিশ্রাম আলোয় গিয়ে আমরা বিশ্রাম করি এই কে আছিস বড় রানী যোধাবাইকে এখানে পাঠিয়ে দে যুবরাজ ছোট বেগম সাহেবকে আমি দেখছি না যে চুপ একদম চুপ কোন কথা বলবে না ঠিক আছে বলুন বলুন আমাকে কেন ডেকেছেন আজ থেকে আনার কলির সেবা যত্নের দায়িত্ব তোমাকে বহন করতে হবে যুবরাজ কথাটা তোমার মনে থাকে যেন কি তোমাকে আনার কলির বাঁধি হতে হবে ভুলে যাবেন না আমি আকবর বাদশার পুত্রবধূ তুমিও ভুলে যেও না আমি শেহজাদা সেলিম যুবরাজ আপনার আদেশ যদি আমি না মানি যোধা ভাই আমার আদেশ যদি না মানা হয় তাহলে চাবুকের আঘাতে তোমার পিঠের চামড়া তুলে নেব মনে রেখো আমার এক কথা একশো কথার সমান ঠিক আছে আমিও দেখে নেব তুমি আনারকে নিয়ে কি
কিভাবে তুমি সুখের সংসার করতে পারো শিখরা ভক্তি এক এক ধারে ধারে কি পাচ্ছ ভক্তি দাদা কি সর্বনাশ করলে গো দাদা সর্বনাশ করলে গো দাদা মে বাড়িতে গিয়া আমি ঠিকই বলছি দাদা মেবার বিজয় করতে গিয়ে সেলিম এক নারীর প্রেমে পড়েছে এবং তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে দাদা এবং আমাকে আমাকে তার বাদীর কাজ করতে বলেছে যদি তোমাকে কেউ বাদীর কাজ করতে বলে তাহলে আমি তাকে তাকে আমার পিস্তলের গুলি দিয়ে তার জীবনের জীবনের প্রবলে আমি শেষ করে দেব তুমি আছো বলেই তো আমি আমি এই মোগল প্রাসাদে বেঁচে আছি দাদা চলো চলো দাদা আমি থাকতে তোর কোনো বিপদ হতে পারে না আমি তো আছি রে বগনি তাই তো দাদা সেনাপতি রাজা মান সিংহের নেতৃত্বে আজ আমি মেবার বিজয় সক্ষম সত্যি আজ আমি আনন্দিত এমন কি করবি এই কাছে আমার ভৌমা ঝুলা ভাইকে দরবারে পাঠিয়ে দিন আমাকে ডেকেছেন পিতা হ্যাঁ ভৌমা তুমি এসেছো ভৌমা তুমি নিশ্চয়ই শুনেছো বৌমা রাজা মান সিংহের বীরত্বের কথা সে মেবার বিজয় করে এসেছে তাই আমি মনে মনে স্থির করেছি বৌমা আমি রাজা মান সিংহকে ওই মেবার শাসন না না পিতা না সে দায়িত্ব ভার তিনি নেবেন না পিতা আর কারণ বৌমা অপরাধ নেবেন না পিতা শাহজাদা সেলিম আপনারও জানতে এক ইরানি বাইজিকে শাদী করেছে এবং আমাকে তার বাদি হতে বলেছে পিতা এত বড় দূর সাহস শাহজাদা সেলিম আমার বিনা অনুমতিতে বিনা দ্বিধায় শাহজাদা সেলিম কোথাকার একটি কুলোটা বালিকার প্রেমে পড়ে তাকে প্রাসাদে সে নাকি তাকে বেগমের প্রদান করেছে তুমি আমার সাথে চলে এসো বৌমা আগামীকাল প্রত্যুষেই ওই প্রকাশ্য রাজ দরবারে যুবরাজ সেলিমের উপযুক্ত বিচার পিতা পিতা
সেনাপতি মোহাম্মদ খা সেনাপতি অশোক খা সেনাপতি রিয়াজ খা আপনাদের সাহায্য আমার বিশেষ প্রয়োজন যোধা ভাই মানসিংহের নির্দেশে আনারের সঙ্গে আমার সাদির কথা পিতাকে বলে দিয়েছে এখন আপনারাই বলুন আমি কি এখন কি করব শুনুন আপনারা উত্তেজিত হবেন না মন দিয়ে আমার কথাগুলো শুনুন পিতা আগামী কল্ল প্রকাশ্য রাজ সভায় মেবার বন্দীদের সঙ্গে আমার বিচার করবেন উত্তেজিত হবেন না মাথা ঠান্ডা করুন মন দিয়ে আমার কথাগুলো শুনুন আজ রাতের মধ্যেই আমার পিতা আকবর বাদশাকে নজর বন্দি করতে হবে তারপর রুখে দাঁড়াবো মানসিংহের বিরুদ্ধে এটাই হচ্ছে আমাদের বিশ্বের প্রতিজ্ঞা আসুন সবাই বিবাহ করেছে আপনারা তা ছেড়েও ছু ছৌকে দেখেও তার কোনো প্রতিবাদ করলেন না তার কারণ আমি প্রতিবাদই করেছিলাম প্রতিবাদই করেও আমি অনেক অপমানিত হয়েছি জানি না শাহজাদা সেলিম আমাকে দেখলে একদম কেন সহ্য করতে পারে না আমাকে আমাকে আবার প্রাসাদ থেকে বিদায় করে দিন আমি অম্বরে চলে যাই কি বলছো তুমি রাজা মান ঠিকই বলেছে পিতা আমি কারো করুণায় বেঁচে থাকতে চাই না পিতা আমাদেরকে আপনি বিদায় দিন আমরা অম্বরে চলে যাই তা হয় না রাজা মান সিংহ আজ আজ ব্যবহার বন্দীদের সাথে সেলিমের উপযুক্ত বিচার করব এই কি আছে দাদা সেলিমকে দরবারে পাঠিয়ে দিন সেলিম আপনার সামনে আব্বা হুজুর তুমি মহা অপরাধের অপরাধী সেলিম গোস্তাকি মাফ হয় আব্বা হুজুর আমার অপরাধের কারণ আমার অজান্তে তুমি বহু বিয়ে লিপ্ত হয়েছ আর পরে যদি ভাই থাকতেন আনন্দে বিবাহ কি প্রয়োজন বহুত হুঁশিয়ার হ যাও মান সিংহ আব্বা হুজুর কার আদেশে যোধা ভাই রাজ দরবারে প্রবেশ করেছে পিতাই আমাকে আদেশ দিয়েছে মেধের অন্তপুরে শোভা পায় এই রাজ্যে পেনা সাধে নয় আপনি অন্তপুরে চলে যান মা আব্বা হুজুর তুমি প্রকাশ্য রাজ দরবারে স্বীকার করেছে তুমি মহা অপরাধের অপরাধী আনারের সাথে দ্বিতীয় বিয়া বিবাহর কৈফতিন শাহজাদা সেলিম মান সিংহ শাহজাদা সেলিম একমাত্র আল্লাহ ছাড়া
আর কাউকে তার কাজের কৈফিয়ত দেয় না যদি এই মুহূর্তে আমি তোমাকে বন্দী করি তাহলে কে তোমাকে রক্ষা করবে এই তরবারি সেলিমের দুর্দিনে দিল্লির ২০০০০ তরবারি সূর্য কিরণের মতো একসাথে ঝলসে উঠবে সবার সাথীবৃন্দ আপনারা সকলেই অস্ত্র কোষাবদ্ধ করুন এবং ওই ব্যবহার বন্দীদের বিচার করুন ভাই কি আছে কি হয়ে গেছে প্রহরী বন্দী নেই বন্দী নেই বন্দী নেই কে তাদেরকে মুক্ত করে দিয়েছে আমি আমি তাদেরকে মুক্ত করে দিয়েছি আব্বা হুজুর এত বড় দূর সাহস তোমার প্রহরী শাহজাদা সেলিমকে বন্দী করো পিয়াথব সেলিমকে বন্দি করা সাক্ষা বুঝতে কি মাফ হয়েছে না আমি পারব না যুবরাজকে বন্দি করতে মাফ বক্ষা জনাব ওই চরিত্রহীন ক্ষেত্রে গ্রেফতার যাহা বড়া নেমে খারামি খোলা আমার পক্ষে সম্ভব নয় সম্ভব নয় রিয়াজ খান আদেশ করুন ছাপড়া আজ উদ্রোহীকে বন্দী করো আমি বন্দী করতে প্রস্তুত আছি জনাব আমি নিজেই বন্দী হতে প্রস্তুত আছি জনাব আমার পক্ষে সম্ভব নয় এই শাহজাদাকে বন্দী করা এই কে আছিস কে আছিস পাশে বন্দী কর বন্দী কর কেউ আসবে না আব্বা হুজুর আজ হতে আপনি নিজে আমার নজর বন্দি তুই কেন মান সিংহ পৃথিবীর কোন শক্তি আমাকে বন্দি করতে পারবে না পিতা ওই আকাশ পারেছে দেখো চন্দ্র সূর্য ঠিক আছে কিনা স্বামী স্ত্রীর বন্ধন ঠিক আছে কিনা আমার মনে হচ্ছে পৃথিবীরা যেন তরতর করে কাঁপছে আমার পায়ের থলা দেখে মাটি সরে যাচ্ছে আমি যে আর ঠিক থাকতে পারছি না বৌমা আমি যে আর ঠিক থাকতে পারছি পিতা পিতা আপনি আপনাকে আপনাকে আমি উপকার করবই করব পিতা আমি উপকার করবই করব চন্দ্র আধারে দয়ায় পাঘর বেশে পালিয়েছে হে মাতৃভূমি সেনাপতি আনারের অনুগ্রহে মুক্তি পেও আজ আমরা আশ্রয় হারা পাগল সাজাচ্ছি thank you
Hello. কোথায় রইলা আহানার গো দিদি দেখো আমার সঙ্গে তাহলে সদল সন্ন্যাসী আর সবাই বলো তাহলে